জি, তাহলে সমাজের কিছু বিদাতের আমলের ব্যাপারে আপনাদের কিছু বলবো, রাগ করবেন? এই তো একদিকে যেমন বাংলাদেশের এক শ্রেণীর লোকরা শবে বরাত পালন করার জন্য উঠে পড়ে লাগবে, আপনাদের এলাকায় হয়তো এগুলো নাই, আছে, হালকা পাতলা আছে। শবে বরাত বে রে ইয়া আলিফ লাম্বাতে, এই বারায়াত মানে ফার্সিতে বরকত, আর সব মানে হলো রাত্রি। তাহলে যার আরবি কোনো পরিভাষা নেই, যেমন সালাত আপনি আদায় করেন তার কথা কোরআনে আছে না নাই, যাকাত আপনি আদায় করেন 35টি আয়াত কোরআনে আছে না নাই, হাজ আপনি আদায় করেন হাজের নামে একটি সূরা আছে না নাই, জিহাদ আপনি করেন জিহাদের সূরা আছে না নাই, কিন্তু আপনি শবে বরাত পালন করেন তার তো কোনো একটি আয়াতও নেই, লক্ষ্য কোনো হাদিসও নেই, তাহলে যার কোনো অস্তিত্বই নেই, যার কোনো আসলই নেই শরীয়তে, সুতরাং সেই ইবাদত আসে কোত্থেকে? তাহলে বুঝতে হবে এটা আল্লাহর ওহী নাই, রসুলের ওহী নাই, ইবলিস শয়তানের ওহী থেকে তা উদ্ভূত হয়েছে, ঠিক না? ঠিক। আর যদি বলি হুজুর কোরআনে তো লাইলাতুল বারায়াতের কথা আছে, তাহলে আরবিতে বারায়াত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করা। সূরা তাওবার 1 নম্বর আয়াত, বারাআতু মিনাল্লাহ ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আরবিতে বারা করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা। তাহলে যদি আমি আরবিতে অনুবাদ করি, লাইলাতুল বারায়াত অর্থ দাঁড়ায় সম্পর্ক ছিন্ন করার রাত, সম্পর্ক শেষ করার রাত, সম্পর্ক ত্যাগ করার রাত। এরপরে তারা যখন মানুষকে ধোঁকাবাজি দেওয়ার জন্য সূরা দুখানের 4 খানি আয়াত নিয়ে এসেছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, আছেন একটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, এই লাইলাতি মুবারাকার ব্যাখ্যা করেছেন তাদের কতিপয় ভ্রষ্ট তাফসির কারক। আফসোস, তারা যদি আল্লামা তকি উসমানীকে মানত, আল্লামা তকি উসমানীর পিতা ইমাম আপনার মুফতি শাফিকে মানত, তিনি পর্যন্ত এই লাইলাতি মুবারাকার ব্যাখ্যা করেছেন, হা হুনা উনিয়া বিহা লাইলাতুল কদরি, এই যে লাইলাতি মুবারাকা বলা হয়েছে এটা মূলত কদরের রাত্রিকে বোঝানো হয়েছে, কিন্তু একমাত্র একজন ব্যক্তি ইকরেমা নামের একজন ব্যক্তি, এই ইকরেমা, এই ব্যক্তি সর্বপ্রথম এই লাইলাতি মুবারাকে লাইলাতুল কদরের পরিবর্তে তিনি শবে বরাত বানিয়েছে। তারা বলে থাকে যে শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য তৈরি হয়, আর আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, আর কলম দিয়ে মানুষের ভাগ্যলিপি তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই মুসলিম শরীফের 96 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ডের কিতাবুল ইমানের মধ্যে হাদিসটি এসেছে, ফতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই চতুর্থ বলিয়মের 6,000 5,000 47 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এনেছেন, আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, আর কলম দিয়ে মানুষের ভাগ্যলিপি তৈরি করা হয়েছে। সুতরাং মানুষ সৃষ্টি করার, রুহ সৃষ্টি করার 50,000 বছর রুহের জগতে মানুষের ভাগ্যলিপি আল্লাহ তৈরি করেছেন, তাহলে সেই ভাগ্য আবার শবে বরাতের রাত্রিতে জিব্রাইল পাঠায়া আবার নতুন করে ভাগ্য তৈরি করা, এটা কি মুসলিম ধর্ম না হিন্দুদের গণেশ ধর্ম যে প্রতি বছর বছর ভাগ্য তৈরি করা হয়? ভাগ্য মানুষের তৈরি করা হয়েছে কিনা জোরে বলেন। আর আল্লাহ সূরা কমার 53-54 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লা সগীরি ওয়া কাবীরিন মুস্তাতার, আমি মানুষের ভাগ্য তৈরি করে তা সতরে সতরে স্তরে স্তরে তা লিপিবদ্ধ করেছি, ভাগ্য নতুন করে লিখবার আর বাকি রাখিনি, ঠিক না? ঠিক। কিন্তু তারা বানিয়েছে শবে বরাতের রাত্রিতে ভাগ্য তৈরি হয়, যেমন ভাগ্য হিন্দুদের গণেশ ধর্ম, সুতরাং এটা একটা কুফরি এবং ইসলামী আকায়েদ সম্পর্ক ন্যূনতম জ্ঞান নাই, এদেরকে ধরে ধরে আবার মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে ইমামে আবু হানিফার ফিকুল আকবার এবং ইমাম জাফর আত তাহাবির আকিদাত তাহাবি পুনরায় পড়ানো উচিত। এরা তো পরে মাতুরিদের কিতাব, এরা তো পরে হলো শিয়াদের বই, এরা তো পরে হলো বাপিল জাবারিয়াদের কাবারিয়াদের খিতাবাদি, এরা বুঝবে কিভাবে? এদের তো খিতাব খুললেই শুধু শুধু সুফিবাদ আর সুফিবাদ এগুলো তৈরি করেছে, ঠিক না? ঠিক। তাহলে শবে বরাতের রুটি হালো আর কোনো অস্তিত্ব শরিয়াতে নাই। তারপরে আরেকটা বিষয় করা হয় যে হুজুর শবে বরাত বলতে কোনো কথা নাই, এই কথা ঠিক, তবে অবশ্যই তো নিসফে মিন শাবান, 15ই শাবানের ইবাদতের কথা তো আছে। ভাই সব সংক্ষিপ্ত পরিসরে সব হাদিসের দালিল দেওয়া সম্ভব নয়,
আমি কোরআন হাদিসের গবেষণা করে 15ই শাবানের উপরে নিসফে মিন শাবানের উপরে প্রায় 48টি হাদিস পেয়েছি। কয়টা হাদিস? 15ই শাবানের ব্যাপারে কয়টা হাদিস পাইছি? কিন্তু হাদিসের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে একটি হাদিস কেউ সহি পাইনি যেই হাদিস দিয়ে কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো গোসল করা এগুলো আবিষ্কার হয়। এগুলো কোনো অস্তিত্বই পাই নাই। কথা বুঝতে পারছেন কিনা? তখন তারা ইবনে মাজা থেকে একখানা হাদিস বের করলো, কি এই হাদিসের রাবি হলেন আবি খালেদ জঞ্জি, এই বেটা নিজের নাম প্রায় 26 বার পরিবর্তন করে হাত্তা ইয়াংজিলু ইলা সামা, আল্লাহ তালা প্রথম আসমানে আসেন শবে বরাতের রাত্রিতে, 15ই শাবানের রাত্রিতে আল্লাহ পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন, চার প্রকার ব্যক্তির দিকে দৃষ্টি দেন না, মুসাহিনের দিকে দৃষ্টি দেন না, যে ব্যক্তি কিবর করে অহংকার করে এবং আকুয়ালিদাই পিতামাতার নাফরমানি করে এবং ইজার কাবাইন টাকনুর নিচে কাপড় পরে, এই চার প্রকার ব্যক্তির দিকে তিনি নজর দেন না। এইটুকুকে শুধুমাত্র নাসিরুদ্দিন আলবানি হাসানলি গৈরিহি বলেছেন, বাকি তিনি কোনো ইবাদতের কথা, এই হাদিস দিয়ে কোনো আমলের কথা এটা বলেন নাই। আপনারা কি শবে বরাত পালন করতে চান? তারপরও কেন কাল পালন করতে চাই না? আল্লাহ বলছেন উদখুলু ফিসিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। যদি তোমার শাবান মাসের রাত্র জাগতে হয় তাহলে শুধু 15ই শাবান কেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আফদালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো বাদ রমাদান, রমাদানের পরে হলো আল্লাহর রাসূল শাবান মাসকে তিনি বেশি, এত বেশি রোজা রেখেছেন, অন্য কোনো মাসে রোজা রাখেননি। কারণ কি জন্য? কারণ রমজানকে ইস্তেকবাল করার জন্য, বরণ করার জন্য, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে ইবাদত যখন করতে হবে, নবী যখন মানতে হবে, নবীর তরিকাকেও মানতে হবে। আল্লাহর নবী জীবনে কোনোদিন শুধুমাত্র 15ই শাবান কেন্দ্র করে, কোনো সাহাবা কোনোদিন 15ই শাবানকে কেন্দ্র করে, কোনো তাবেঈ কোনোদিন, কোনো তাবে তাবেঈ কোনোদিন 15ই শাবানকে কেন্দ্র করে কোনো ইবাদত মসজিদে করেননি, কোনো মিলাদের। এখন আবার তো শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করে, তাই না? আপনাদের দেশে মনে হয় করে না? রুটি হালুয়ার ওয়াজ এর কারণে 7 তারিখের প্রোগ্রাম ছিল আমার এই বাংলাদেশের শেষ প্রান্তে ঠাকুরগাঁ হরিপুর একটা এলাকায়। আমি কেন রুটি হালুয়াকে শুকরের পায়খানার সাথে তুলনা করেছি এই নিয়ে আমার প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। আমি শবে বরাতের রুটি হালুয়া কিসের পায়খানা? শুকরের পায়খানা, এটা কেবলমাত্র হারাম। শবে বরাতের রুটি হালুয়া খাওয়া শুকুরের পায়খানার মতোই কি হারাম? কেন? শুকুরের পায়খানা এটা কেবলমাত্র হারাম, কিন্তু কোনো বিদাতের মজলিসের খাবার হারাম তো হারামই, বরং হারামের সাথে আল্লাহর নবীর সুন্নতকে অপমান করে সে একটা হারাম খাবার উপবেশন করছে। সে দুইটা গুণা করছে, এক বিদাতের গুণা করছে, আর দুই হলো বিদাতের মজলিসের খাবার খাওয়ার মাধ্যমে সে বিদাতকে প্রমোট করে সে আরেকটা হারাম কাজ করছে। অর্থাৎ একের মধ্যে দুইটা হারাম। শুকরের পায়খানা শুধু হারাম, আর শবে বরাতের রুটি হালুয়া শুকরের পায়খানা থেকেও বড় হারাম, কারণ এটা বিদাতি আমলের তৈরি করা খাবার পত্র, ঠিক না বে? ঠিক। আর আমার রাসূল বলেছেন মুসনাদ আহমদ 10 নম্বর খণ্ড 18036 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লি সাহিবিল বিদআ ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন একজন বিদাতকারীর নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, উমরা, হজ, যাকাত কিছুই কবুল হয় না। মহিলারা রুটির মধ্যে আটা তৈরি করলে একটা চুলকে টান দিলে যেরকম বের করে দেওয়া হয়, কোন বিদাতির আমলকে আল্লাহ তাআলা এরকম ইসলাম থেকে তাকে বের করে দেন, ঠিক না বলেন? আর শুধু তাই না, শবে বরাতকে কেন্দ্র করে কিছু লোক আছে এই দিন গোসল করে, তাদের আকিদা হলো হিন্দুদের মতন, হিন্দুরা বছরে সারা বছর যা পাপ করে গঙ্গার পানিতে যদি স্নান করে, হিন্দুদের আকিদা হলো লোমের কোপের গোড়ায় গোড়ায় থেকে সব গুনাহ খাতাগুলা ঝরে পড়ে। আমার বাংলাদেশের অনেক লোক আছে জীবনে পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, আল্লাহর ঘর মসজিদে কোনোদিন গমন করে না, রমজান মাসের একটা রোজাও পর্যন্ত রাখে না, কিন্তু শবে বরাত আসলে পরে সুন্দর জামা কাপড় পরে ওই দিন গোসল করে, তাদের আকিদা হলো ওই দিন এক ফোঁটা পানি যদি
যদি আপনি গোসল করেন প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় থেকে পানিগুলো নাকি ঝরে পড়ে, তাহলে হিন্দুদের আকিদা হলো গঙ্গায় গোসল করলে পানি গুনাহ খাতা ঝরে পড়ে, আর মুসলমানদের আকিদা হলো শবে বরাতের রাত্রিতে গোসল করলে গুনাহ খাতা ঝরে পড়ে। আকিদা কিন্তু ঠিকই আছে, ঠিক না? ঠিক, শুধু নামটা পাল্টায় আছে নাকি? এই সমস্ত কথা লেখা আছে মুকসিদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, আমালুল কোরআন, এরকম বাজারের কিছু বই আছে। আজকে বাসায় যে এই মুকসিদুল মুমিনিন বইকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায়া হয় পানিতে ফেলে দেবেন, আর নয় কবরস্থানে দাফন করে দেবেন, কারণ ওইতে লেখা আছে এই ধরনের কুফি শিরকি কথাবার্তা। আবার তারা একটা দলিল দেয়, আল্লাহর রাসূল উহুদের ময়দানে যুদ্ধ করে তার দাঁত ভেঙে গেছিল, এই জন্য নবীজি রুটি হালুয়া খাইতেন। নবীজি উহুদের ময়দানে কি করে দাঁত ভাঙছে জোরে বলেন, কি করে? আর আপনি যে যুদ্ধ না করে রুটি হালুয়া খাচ্ছেন, আপনার দাঁত কয়টা ভাঙছে মিয়া? আপনি ওই যুদ্ধের কথাই আমি এইখানে নিছেন। আপনি যদি তরবারির যুদ্ধ করতেন, জেনে রেখো জান্নাতটা হলো তরবারির নিচে, সুবহানাল্লাহ, ইসতামা বাইনা ইয়াদাই সাফি দিল্লি তাহতা রুমহি, কিয়ামত পর্যন্ত বল্লমের নিচে আমি রসূলের রিজিক রেখে দেওয়া হয়েছে। কিতাবুল মাগাজি 4020 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ড, সহিহ বুখারী থেকে হাদিসটি বর্ণিত। তাহলে এইবার আপনি বলেন, আপনি রসুল মানলেন, রসুলের তরিকা মানলেন না, আপনি যুদ্ধ করলেন না, আপনি লড়াই করলেন না, দাঁতও ভাঙলেন না, দাঁত ভাঙার সুন্নত আপনি নিলেন না, রসুলের মাথার হেলমেট ভাঙার সুন্নত আপনি নিলেন না, আপনি নিলেন রুটি হালুয়ার সুন্নত। তার মানে রুটি হালুয়ার সুন্নত করতে তো কষ্ট হয় না, এই জন্য বাংলাদেশের যেগুলো কবর পূজারি, যেগুলো মাজার পূজারি, এরাই কেবলমাত্র শবে বরাতের রুটি হালুয়াতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমাদের কোন মা বোন জানো আজকে যারা বক্তব্য শুনেছে, আমার কথা যদি তাদের কর্ণকুহরে পৌঁছে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহর রাসূলের হাদিসকে সাক্ষী রেখে বলেছি, কোন মা কোন বোন যদি সে কোন মাযহাবের হয় আমার জানা নাই, কারণ এটা এমন কোন ইখতিলাফি মাসআলা নয় যেটা আলা সদরিহি না তাহতাতুস সুররা, এটা কি বুকে হাত বাঁধা না নাভির নিচে, এটা কি তাকবীরাতুল ইদাইনের 6 তাকবীর না 12 তাকবীর, এটা কি মাদবা বিহা সাওতাহু না খফাতা বিহা সাওতাহু, জোরে আমিন না আস্তে আমিন? আমি এমন কোন মাসআলা নিয়ে আপনার সামনে বসিনি, আমি এমন বিষয় নিয়ে কথা বলছি যা সর্বমহলের কাছে, সর্বশ্রেণীর আলেমদের কাছে, যার কিতাবাবির জুর আছে, যার লেখাপড়ার বিদ্যা আছে, যে ফতোয়ার কিতাব পড়ালেখা করেছে, যে উসুল হাদিস পড়ালেখা করেছে, এরকম সমগ্র বিদ্যানের মতে এই শবে বরাত পালন করা, শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করা। আবার শবে বরাতটা আসছে কোত্থেকে জানেন? অনেকে শবে বরাতে আতশবাজি বাজায়, দেখছেন কিনা? ফিলিস্তিনের নাবলুস এলাকায়, কি এলাকায়? এক শ্রেণীর লোকেরা, তাদের নাম ছিল বারামাকা বা বারিমিকি, এরা আগুন দেবতার উপাস্য করত। পরবর্তীতে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য কিছু লোক আগুন পূজারি বাড়াবার জন্য ইসলাম গ্রহণ করলো, অতঃপর তারা মসজিদের মধ্যে 15 সাবান লাইট জ্বালিয়ে লম্বা করে সারি সারি মোমবাতি লাগায় দিল। তখন নামাজ পড়ে বলল, হে আগুন দেবতা, আগে তো আমি একাই ছিলাম, এখন লক্ষ লক্ষ লোককে নিয়ে তোমার কাছে এসেছি, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওই আগুন পূজারীদের কাছ থেকে শবে বরাতের রাত্রিতে এই রাত্র জাগরণ, আলোকসজ্জা, বোমা ফোটানো, বিভিন্ন জায়গায় পটকা ফোটানো, উটকা উটকা ফোটে, ফুটকা ফুটকা ফোটে, বাজায় না আমাদের দেশে, এগুলো তাদের থেকে এসেছে। এই হলো অল্প সময়ে শবে বরাত সম্পর্কে আমি নথি দিলাম। এর পরেও যদি কোনো মায়ের পুত্র কোনো হাদিস দ্বারা, কোনো দালিল দ্বারা শবে বরাতের ইবাদতকে মসজিদের কোণে বসে সাবেত করতে পারে, আল্লাহর কসম করে বলছি আমি শবে বরাতের সব থেকে বেশি রুটি হালুয়া খাওয়ার ফতোয়া দেব। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যথা এই পর্যন্ত দেখাতে পারিনি। যদি আমার কথা মজা না লাগে, আল্লামা তাকি উসমানির ফিকহে মাকালাত পঞ্চম খণ্ড 148 পৃষ্ঠা উল্টিয়ে দেখো, তিনি বলেছেন শবে বরাতের কোনো হাদিস নেই ইবাদত সবুত হওয়ার জন্য। কিন্তু শাবান মাস যেহেতু ইবাদতের মাস, পুরা শাবান মাসটাই আপনারা বেশি বেশি রোজা, বেশি বেশি আপনি ইমান এবং ইসলামের উপর ইবাদত করবেন, এটাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। খুব রাগ করতেছেন কথা শুনে? খুব খারাপ লাগতেছে? কাই হুজুর, খারাপ তো লাগবেই যেই দেশে মিথ্যা ওয়াজ চলে,
মিথ্যা বাদ চলেন আপনার দেশে? আমাদের দেশে একজন বক্তা ছিলেন, তিনি ইন্তিকাল করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। প্রায় সময় মাহফিলে বসে মিথ্যা ওয়াজ করতেন। এই শবে বরাতকে হালাল করার আর একটি দায়ী হলো যে পেছনের লোকেরা একটু সামনে চলে আসেন না, যে পেছনে যারা বসে আছেন একটু সামনে আসেন, পেছনে যারা আছেন একটু সামনে আসেন। জি ভাই একটু জায়গা করে দিন, জায়গা করে দিন। জি জি একটু বসুন বসুন বসুন। অনেক লোক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়েছে, ঠিক কিনা ভাই? ঠিক। এটা কিসের টানে? কোরআনের টানে। এই উত্তরবঙ্গ হলো ইসলামের ঘাঁটি, তাই জন্য তো উত্তরবঙ্গে এখন তাফসির মাহফিল হয় না, ঠিক না ভাই? ঠিক। কারণ বেশি বেশি কোরআনের মাহফিল হলে তো মানুষ আল্লাহর পথ থেকে কি বলে মাহফিল বন্ধ করেছে, করোনা বেড়ে গেছিল তাই না, আবার মাহফিল চালু হয়েছে। তো এবার আলোচনার দ্বিতীয় অংশে যাব আমি, শুনবেন তো ইনশাল্লাহ। খুব তো বিদাতের বিরুদ্ধে কথা শুনলেন তাই না? এবার বিদাতিদেরকে আপনি চিনবেন কি করে? আপনি বিদাতির চিনার দরকার আছে না? এই একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ বলেছেন সূরাতুল আনআমের 159 নাম্বার আয়াত, ইন্নাল্লাযীন ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া لست منهم في شيء ان الذين فرقوا যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকম দিনকে তাফরিক করেছে, তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা ফেরকা তৈরি করেছে, রসুল তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মানে হলো কি, আমাদের ইসলাম একটা মাত্র দল হকের উপর প্রতিষ্ঠিত আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই, হাদিসটি তিনি সংকলন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইহুদিদের কাতার হয়েছিল 71টি, নাসারাদের কাতার হবে 72টি, আমার উম্মতে মুসলমানদের কাতার হবে 73টি, প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে, একটা মাত্র কাতার ছাড়া। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই কাতারে কারা আছে? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দলের উপর আছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়া, আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম হলো আয়েশা। কোরআন আল্লাহ তাআলা আকাশ থেকে 19টি আয়াত আল্লাহর নবীর স্ত্রী আয়েশার সামনে আল্লাহ অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের উফাতুন নবী 4044 নম্বর 2 নম্বর খণ্ডের হাদিস, আল্লাহর নবীর স্ত্রী বলেছেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবী যখন মহান আল্লাহর সাথে মিলিত হন, আল্লাহর নবীর শেষ দৃশ্যের পূর্বে আমার পায়ের উপরে, আমার উরুর উপরে আল্লাহর নবী তার মাথা মুবারক রেখেছেন। আমি আল্লাহর নবীর মৃত্যুর কষ্ট দেখে, আর কারো মৃত্যুর কষ্ট দেখে আমি কষ্ট পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়া, এই আয়াতের মাধ্যমে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহর রাসূল বলেছেন, হুম আসহাবিল বিদাই, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা দিনের মধ্যে বেদাত তৈরি করে, আসহাবুল আহওয়াই, আর যারা তাদের প্রবৃত্তির পূজা করে চলে। আল্লাহর রাসূল বলেছেন, যারা দিনের মধ্যে বিদাত তৈরি করে, কিসের মধ্যে? কিসের মধ্যে? দিনের মধ্যে যারা বিদাত তৈরি করে, আল্লাহ রাসূল বলেছেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন, আমি রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও আমি রাসূলকে ছেড়ে দিয়েছে, কারণ বিদাতের সাথে আমি রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। ইসলাম হলো উজ্জ্বল আর কুফরি হলো অন্ধকার, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী তিনি বলেছেন, তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানহারিহা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলায় উজ্জ্বল। এই জন্য কোনো বিদাতকে আমরা প্রমোট করতে পারি না, কারণ আমাদের সম্পর্ক, আমাদের হুজ্জত হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সাথে, ঠিক কিনা বলেন?
এজন্য আমরা কখনো এর বাইরে যাব না। আমাদের যত হুজ্জত, আমাদের যত দলিল, আমাদের যত প্রমাণ থাকবে সব হবে কোরআন এবং সুন্নার অনুকূলে, কোরআন এবং সুন্নার প্রতিকূলে যা যাবে আমরা সেটা গ্রহণ করব না। এই জন্য যারা দিনের মধ্যে বিদাত সৃষ্টি করবে মনে রাখবেন এরা আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাউবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি উল্লেখ করেছে লুলু আল মারজানের 235 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আয়ামাতুল মুদাল্লিন, আমার উম্মতের সব থেকে বেশি আকাঙ্ক্ষা করি, সব থেকে বেশি ভয় পাই, সব থেকে বেশি যাদেরকে নিয়ে আশঙ্কা করি তারা হলো আমার এই উম্মতের পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে, যেই আলেমরা মানুষকে বিদাতের দিকে ডেকেছে আর সুন্নত থেকে মানুষকে নিবৃত্ত করেছে, সুন্নত থেকে মানুষকে সরিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে সব থেকে বেশি কি করেন, আকাঙ্ক্ষা পোষণ করেন। একই রকম হাদিস মিশকাতুল মাসাবিহের মধ্যে আছে, হাদিস নাম্বার 235 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত মানুষেরা ইনদাল আসাগির, অর্থাৎ ছোট ছোট মানুষদের কাছ থেকে মানুষ ফতোয়া জানবে, আর ওই ছোট মানুষেরা ইলেম থাকবে না, আলেম থাকবে না, তাদের কাছে ইলম থাকবে না, ফাদাল্লো আদাল্লো, নিজেরাও গুমরা হবে, জাতিকে গুমরা করবে, অর্থাৎ কোরআন সুন্না না জেনেই মানুষকে ফতোয়া দেবে, মসজিদের মিম্বারে বিদাতের চর্চা হবে, মিম্বার থেকে উঠবে বিদাত দিয়ে, মিম্বার থেকে নামবে বিদাত দিয়ে, মসজিদে ঢুকবে বিদাত দিয়ে, মসজিদ শেষ করবে বিদাত দিয়ে, দুই রাকাত নামাজ পড়তে অসংখ্য বিদাত তৈরি করবে, এই রকম চিত্র আমার বাংলাদেশে ভারতে এবং পৃথিবীর জমিনে আছে না নাই, বেশি না কম? কিন্তু অথচ দেখেন আমরা নিজেরা দাবি করছি আমরা সুন্নার উপর প্রতিষ্ঠিত। তবে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি বিদাতের বিরুদ্ধে মুখ খুলবেন আপনাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না, ঠিক না বে ঠিক? বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, 8 বছর তারাকে কারা নির্বাসিত হতে হয়েছিল, বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, 2.5 বছর পর্যন্ত তাকেও কারাভোগ করতে হয়েছিল, বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসারি, বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ বিন বাস রহমতুল্লাহ আলাই, বিদাতের বিরুদ্ধে মুখ খুলেছেন ইমাম জাফর আত তাহাবি রহমতুল্লাহ আলাই। যখনই আপনি বিদাতের বিরুদ্ধে মুখ খুলবেন বিদাতিরা আপনাকে আক্রমণ করবে, ঠিক কিনা বা ঠিক? আর আল্লাহ সূরা ইয়াসিনের 30 নম্বর বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী আম্বিয়া পৃথিবীতে আসেনি যাদের সাথে তাদের উম্মতেরা হক এবং সত্য প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে অপমানিত না করেছে, অপমানিত হতেই হবে, যদি আপনি মার খেতে না চান, যদি আপনি জেল খাতে না চান, যদি আপনি জুলুম খাতে না চান, তাহলে আপনি রুটি হালুয়াতে ফিরে যান, আর যদি আপনি হকের সাথে কথা বলেন সব বাতিলরা আপনার দুশমন হয়ে যাবে, এটাই আহলে হাদিসের নীতি, ঠিক কিনা বলেন? ইমামে আব্দুল কাদের জিলানি, জাহান্নামে তোমরা তরিকা চাপিয়েছ, তিনি কুনিয়াত তালিমিন বা কিতাবুল গুনিয়ার মধ্যে লিখেছেন, হকপ্রাপ্ত দল 10টি থেকে 10টি ফেরকা থেকে মূলত 73টি ফেরকা তৈরি হবে, এর মধ্যে একটিমাত্র ফেরকা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, সেই ফেরকা কারা? আব্দুল কাদের জিলানি বলেছেন তারা হলো আহলে হাদিস, যারা হাদিসকে অনুকরণ করে চলে, ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলের মত এবং পথ ছাড়া অন্য কারো পথকে অনুসরণ করে চলে না, তাদের গালিগালাজ করবে, আমাদেরকে করে না, আমাদের বিরুদ্ধাচারণ করে না, কেন করে? কারণ এই পৃথিবীতে সবাই জানে একমাত্র সালাফরাই হলো হকের উপর প্রতিষ্ঠিত থাকা বিদাতের বিরুদ্ধে সব থেকে কঠিন অবস্থানে নেয়, ঠিক না? আমাদের চাইতে বিদাতের বিরুদ্ধে কেউ বেশি কথা বাংলার জমিনে বলে? আমাদের চাইতে শিরকের বিরুদ্ধে বাংলার জমিনে কেউ কথা বলে? উঁচু কবর, উঁচু মাজার, মূর্তি, ছবি, ভাস্কর্য, নতুন করে ইস্যু তৈরি হয়েছে, আমাদের চাইতে কেউ এত বেশি হক কথা বলে না?
না, যত বেশি হক বাংলার জমিনে আমাদের আলেমরা বলেছে, যত বেশি কিতাব আরবিতে পৃথিবীর জমিনে হালাল করে রেখে গেছে, আমাদের মতো কেউ আকীদার খেদমত, কেউ তাওহীদের খেদমত, কেউ হাদিসের খেদমত করে না, আজও পর্যন্ত আমাদের আলেমদের, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবিরদের তাফসীর হাদিস না পড়লে তোমরা তিরমিজির ঘন্টা নিতে পারো না, তোমরা আব্দুর রহমান মোবারকপুরীর কথা বলে গেছো, তোমরা সফিউর রহমান মোবারকপুরীর কথা বলে গেছো, তোমরা আল্লামা আল্লামা তোমরা তোমরা আল্লামা ইবনে বি আল্লামা কাজী সামাউল্লাহ অমৃতসারীর কথা তোমরা ভুলে গেছো, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই জমিনে বিদাতের বিরুদ্ধে সব থেকে কঠিন অবস্থা নিয়েছি, ঠিক না ব্যাপারে? এজন্য নাসর মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর বিজয়টা কার পক্ষ থেকে আসবে? শেষ হাসিটা আমরাই হাসবো, বাংলাদেশের জমিন থেকে এই বিদাত উঠে যাবে। আল্লাহর রাসূল বলেছেন মুসলিম শরীফের 499 নম্বর হাদিস, ইন্নাল ইসলাম বাদা তাইবান, ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা, হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুই মসজিদে ইসলাম ঢুকে পড়বে, একটা হলো মক্কার মসজিদ আর একটা হলো কথা বলে না কেন মসজিদে না কোন সুবহানাল্লাহ, কত সুন্দর মুসল্লি উত্তর দিয়েছে, একটা কোন মসজিদ মসজিদের হারাম, আর একটা কোনটা মসজিদ নববী আল্লাহ রাসূলের মসজিদ, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা মদিনার আলেমদের সমালোচনা করে তারা মূর্খ, ঠিক না ব্যাপারে? মদিনার আলেমদের যারা সমালোচনা করে তারা জ্ঞানহীন, কারণ ইসলাম মদিনা থেকে এসেছিল, আবার ইসলাম মদিনার দিকে ফিরে যাবে। এই জন্য আপনাকে কোনটা সুন্নতি আলেম আর কোনটা বিদাতি আলেম এই দুইটাকে শনাক্ত করে সামনের দিকে পথ চলতে হবে, ঠিক না ব্যাপারে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তা তো হবে না, বরং অবস্থা বড় ভয়ঙ্কর হবে। মুসলিম শরীফের 474 নম্বর হাদিস, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, দাজ্জালুনা ওয়া কাযযাবুন, তারা দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে, তারা মসজিদের মিম্বারে খুতবার মিম্বারে মাহফিলের ময়দানে বসে বসে এমন হাদিস বলবে, ইউহাদ্দিফুনাকুম বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনদিন শুনেনি, এমন হাদিস বলবে, ফাদাল্লো আদাল্লো, নিজেরাও গোমরা হবে, জাতিকেও গোমরা হবে। এরা কারা? যারা জনগণের সামনে মিথ্যা হাদিস বলে বলে জনগণকে বিভ্রান্ত করবে, ঠিক না ব্যাপার? এই জন্য আমরা সব সময় হকের সাথে থাকবো। ইমাম মুসলিম ইবনুল মুবারক থেকে একখানা কৌল নকল করেছেন, ইবনুল মুবারক বলেছেন ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হলো দ্বীনের অংশ, সনদ হলো দ্বীনের অংশ, লাউলা ইসনাদ, যদি সনদ না থাকতো, মা শাআ মান শাআ, তোমরা ইচ্ছা মতোই হাদিস বর্ণনা করে করে এই জমিনে তোমরা মানুষদেরকে গোমরা করে ফেলতে।